বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। তার বাড়িতে এর আগেও আমরা পৌঁছে গেছি অর্থাৎ সিটি সিনেমার সাথে, এবং সেখানে এসেছি ইন্টারভিউ করতে। তবে আজ কোনো তথাকথিত ইন্টারভিউ না, কারণ আজকে আমরা পৌঁছে গেছি তার বাড়িতে বিজয়া সম্মিলনী, এবং তারই সাথে তিনি আমাদের জন্য একটা অ্যারেঞ্জ করেছিলেন দারুণ সারপ্রাইজে, সত্যি সবাই সারপ্রাইজ। আর তার কারণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে এবার পাশে দাঁড়ালেন আরও একটি ছবির, যে ছবিটির নাম দোস্তজি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তুমি আমিও গো। দোস্তজী, যে ছবিটি পরিচালনা করেছেন প্রসূন চট্টোপাধ্যায়, আজ এই ছবিকে নিয়ে তিনি আমাদেরকে দিলেন দারুণ সারপ্রাইজ। সবটা রইল সিটি সিনেমার পর্দায়। এটা পোল্যান্ডের একটা প্ল্যাটফর্ম, ক্যামেরিমেজ সারা পৃথিবীতে বিখ্যাত সিনেমাটোগ্রাফার্স ড্রিম প্ল্যাটফর্ম বলা হয় এটাকে। তো তুহিন নমিনেটেড হয়েছে বেস্ট সিনেমাটোগ্রাফি, ডেবিউ সিনেমাটোগ্রাফির জন্য, আর আমি নমিনেটেড হয়েছি বেস্ট ডেবিউ ডিরেকশনের জন্য। এবং ভারতবর্ষ থেকে প্রথম, মানে এই বিভাগে দুজন ডেবিউ নমিনেটেড হলো। এবং দেখা গেছে, মানে ওখানে আপনারা একটু গুগল করলে নমিনেশন লিস্টে দেখবেন এবছর কারা কারা আছে। মানে টপ গান রয়েছে টম ক্রুজের, তার সিনেমাটোগ্রাফার নমিনেটেড হয়েছে। রজার ডিকেন্স আছেন, যিনি 1947 ব্লেড রানার দুটো অস্কার পেয়েছেন। তো এটা না, মানে অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফার্স অস্কার বলা হয় ইভেন্টটাকে। তো এখানে দেখা গেছে যারা জেতে তারা কি পরবর্তীকালে অস্কার, তাদের বেশিরভাগই অস্কার পেয়েছেন। এবং বিষয়টা হচ্ছে, জেতা না জেতাটা নয়, পরের ব্যাপার। মানে আমরা তো এতদূর ভাবিনি আর এত কিছু ভেবে সিনেমা বানাইও নি, তো হয়ে গেছে, ভালো লাগছে, অবাকও লাগছে। ২০১৯-এর শেষের দিকে আমরা ডাবিং করছিলাম, তো ওটা ওদের প্রথম কলকাতা আসা। শুধু কলকাতা আসা নয়, প্রথম ট্রেন দেখা এবং ট্রেনে চড়া, মানে গ্রাম থেকে প্রায় 50-60 কিলোমিটার পেরিয়ে মুর্শিদাবাদের বহরমপুর স্টেশনে এসছে, প্রথম ট্রেন দেখছে। মানে ট্রেন একটা জিনিস যেটা অত জোরে চলে, তো ওই প্রথম কলকাতায় আসা, এসে ডাবিং করতে যাওয়া। এবার কয়েকদিনে অভ্যস্ত হয়ে যায়, ওরা মাসখানেক ছিল আমার বাড়িতে। তারপর যখন রেগুলার ডাবিং হচ্ছে, তখন ওদের মনে হয় যে এবার কী হয়, ডাবিং স্টুডিওতে অন্য ছবিরও কাজ হচ্ছে, দেখছি ও আচ্ছা এটাই। তো তখন ওদের তো প্রসেনজিৎতে এইভাবেই করে, বললাম হ্যাঁ। তারপর বলছি যে সিনেমা তো প্রসেনজিৎ করে, আমরাও করি, তাহলে আমাদের সঙ্গে একবার দেখা করিয়ে দাও তো। আমি বললাম দেখ, আমি তো চিনি না ওদের ওইভাবে, তাহলে আমি কীভাবে দেখাটা করাই, আর উনিও আমাকে চেনেন না, এটা হয়ে যায়। তো তারপর রিসেন্টলি বুম্মাদের সঙ্গে আমার কথা হচ্ছিলো, মিটিং হচ্ছিলো, তো বুম্মাদা নিজেই আমার প্রপোজালটা দেন, মানে বুম্মাদা প্রেজেন্ট করবেন এটা কথা হচ্ছিলো। তো নিজেই বলেন যে ওদের একদিন ডেকে আনি বাড়িতে, ওদের নিমন্ত্রণ একটা সারপ্রাইজ। তো মানে এটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ ওদের জন্য, এবং মানে আমি রিয়েলি থ্যাঙ্কফুল, গ্রেটফুল বুম্মাদার প্রতি, যে মানে উনি এই সাপোর্টটা করছেন। বাবরি মসজিদ ধ্বংস এবং বোম্বের ধারাবাহিক বিস্ফোরণের 3 মাস পর এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপ্রীতিকর ঘটনার খবর আসছে। 1993 সালের মাঝামাঝি সময়ের গল্প, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটা প্রত্যন্ত গ্রাম। ঠিক তার 3 মাসের মধ্যে দুটোই ঘটনা ঘটে গেছে ভারতবর্ষে, একটা হচ্ছে বাবরি মসজিদ ধ্বংস আর একটা হচ্ছে বোম্বে ব্লাস্ট। তো দুটোই না, ভারতবর্ষ কাঁপছে তখন, মানে বোম্বে ব্লাস্টের পর পুরো ভারতীয় অর্থনীতি ভেঙে পড়েছে, স্টক এক্সচেঞ্জ, আর তার এটা হলো বাবরি মসজিদ ভাঙার কাউন্টার হিসেবে। এবার কি হচ্ছে, ওই সময়ের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক প্রত্যন্ত গ্রামের দুটো ভিন্ন ধর্মী বাচ্চা ছেলের বন্ধুত্ব এবং তাদের চূড়ান্ত বিচ্ছেদের গল্প, যেখান থেকে আর কোনো দিন দেখা হবে না। আরিফ শেখ। আমার নাম আশিক শেখ। আমার শফিক। আমার পলাশ। জবা। ও সরি, তখন ছিল জবা, আর এখন আছে হাস না হেনা মন্টা। এবার তোমার একটু বলো, তখন কোন ক্লাসে পড়তে আর এখন কোন ক্লাসে? তখন 3-তে পড়তাম, এখন ক্লাস 8-এ। আজকে ওকে তাও মুখে হাসি দেখে গেলে তোমাকে এখন সে ভয় ভয় দেখাচ্ছে, এখানে এসে বোমাদার সাথে দেখা করে কেমন লাগছে? কেমন ভালো লাগছে, ভালো লাগছে। তোমার? আমারও ভালো লাগছে। তোমার? অনেক ভালো, অনেক ভালো। আজ আমি এরকম একটা মঞ্চ থেকে বোমাদার হাত থেকে তোমরা প্রাইজ পেলে, সেটা একটু অনুভূতিটা শেয়ার করো তোমার, তোমাদের কেমন মানে লাগছে একটু বলো। মানে আমাদের খুবই ভালো লাগছে, বোম্বাকে বোম্বাদাকে প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগছে। থামেন, আবার কি দোস্তজি? তাহলে আমরা বচ্চনের মতো স্টাইল করে ছবি তুলি? হ্যাঁ,
কাজ করাটা খুব ভালো ছিল, মজার কাজ। প্রসূন দাদা যে আমাদের ডিরেক্টর, সে খুবই ভালো ভালো মানুষ। তো আমাদেরকে যখন মানে একটু বেশি দুষ্টুমি করতাম তো একটু বকা দিত, তো সেই বকাটাকেও খুব ভালো লাগতো, মানে বকাটাকেও সুন্দরভাবে বকাটা দিত বকা। তারপর ওই সিনেমাটা করতে আর কি আমাদের মানে অনেকজনই ছিল, তুহিনদা ছিল, তারপর রাজাদা ছিল, মানে রাজাদা ডেসাপে এগুলো অনেকজনই ছিল। তাই এই সিনেমাটা যখন করছিলাম তো খুবই সুন্দর লেগেছে এই সিনেমাটা করতে। চুরি করছিস? এই দিকে চোখ রাখো। বাড়িতে খেলছিলাম, তখন প্রসন্ন এসে আমাকে চয়েস করলো, যে আমার বিরাট ঘাবড়ে গেছিলাম তখন, সেদিনটা বিরাট ভয় ভয় লাগছিল আমার। তারপরে আমার ছবি তুলে লেগে গেলো, তারপরে এসে এসে তারপরে ই হলো, দিয়ে পড়াশ নামছিল আমার। মানে আমি ছবিটা দেখে সত্যি বলছি, মানে আমি আমার নাম শেয়ার করা করি না, আমি বাড়িতে ডেকে মানুষকে বলছি এই ছবিটা, আরও বলবো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ছবিটা দেখবে, মানে ছবিটা এত অনেস্টি নিয়ে বানিয়েছে এবং সেটা অলরেডি ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক জায়গায় প্রচুর তারা পুরস্কার পাওয়া, ছবিটার এন্ট্রি সব কিছু, মানে অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড পাওয়া সবই পেয়েছে। কিন্তু আমাদের আমাদেরও তো এই ছবিটাকে সাপোর্ট করা দরকার, এই ছবিটা আমাদেরও দেখা দরকার। এবং আমার বিশ্বাস যারা ছবিটা দেখবেন তারা আরও দর্শকদেরকে বলবেন দেখার জন্য, এই জন্য কোনো সন্দেহ নেই আমার। তুমি আমার ঘুরে ভেঙে দিলা। ভেঙে গেল যে, মানা করলাম না বেশি যেতে দিতে। আমি জীবনে তোমার সঙ্গে কথা বলবো না। আমিও তো ওদের দেখার জন্য এক্সাইটেড ছিলাম, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম একটু ছোট, আমার সামনে এসে দাঁড়িয়েছি যখন দেখি বড়, চার বছর কেটে গেছে। কিন্তু আমি তো ওদের, আমার কাছে তো ওদের ওই সিনেমাটাই মাথার মধ্যে আছে, আমি সিনেমাটা দেখেছি বলে। কিন্তু এখন বড় হয়ে গেছে, তিন চার বছর মাঝখানে কেটে গেছে, দু আড়াই বছর কেটে গেছে প্যান্ডেমিকে। কিন্তু হ্যাঁ, এটা খুব আমার কাছেও খুব ইম্পর্টেন্ট একটা মোমেন্ট, যে দুটো বাচ্চা যেটা যে লড়াই আমরা করে আসছি এত বছর ধরে ইন্টারন্যাশনাল জায়গায়, আমাদের নিজেদের একটা কোনো কিছুর থেকে আমরা কিছু পাই, এই লড়াইটা তো আমরা দিনরাত করে আসি, সেখান থেকে দাঁড়িয়ে দুটো বাচ্চা এবং তারা এরকম একটা অপূর্ব কাজ করেছে, ইটস ওয়ান্ডারফুল মোমেন্ট। দোস্তজি, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তুমি আমিও গো। বাড়িতে ডেকে দুটো বাচ্চা ছেলে তারা থাকে, কত দূরে এখানে আসবে? এখন দেখো, ওরা এমনিতেই এত মিডিয়া টিডিয়া দেখে ঘাবড়ে যাবে, এটা আমার বাড়িতে আসুক এবং ওটাও বলার দরকার নেই, ওরাও জানতেও না যে আমার বাড়িতে আসছে। তো ওদের যে সারপ্রাইজটা দেওয়ার, ওরা খুব চেয়েছিলো আমাকে দেখুক, আমার সঙ্গে আলাপ হোক, সেইটা বোধহয় একটা হলো। আর আমি খুব মানে আনন্দের সঙ্গে আমার বাড়িতে ওদের হাতে পুরস্কারটা দিলাম, মানে বাড়ি তো বাড়ি আর তোমরা সেখানে স্বাক্ষর রইলে, তোমাদের সামনে দিলাম। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।